পড়িতে ধরলে কি কি সমস্যা হয়? পড়ি কিন্তু কোনো আত্মা নয়, কেউ মারা গেছে, তার আত্মা কারো শরীরে ধরেছে, সেটাকে বলা হয় ভূতে ধরা। তবে পড়ি এমন কোনো আত্মা নয়। আমরা যেমন দৃশ্য শক্তিতে বিভিন্ন ধরনের প্রজাতি বাস করি, অদৃশ্য শক্তিতেও এরকম অসংখ্য প্রজাতি আছে। তার মধ্যে একটি প্রজাতিকে বলা হয় পড়ি। এই পড়ি পুরুষকেও ধরতে পারে, মহিলাকেও ধরতে পারে। যে সমস্ত মহিলাদের এই পড়িতে অ্যাটাক করে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়, তেমনি পুরুষের ক্ষেত্রেও অ্যাটাক করলে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। এই পড়ির ভিতরে অনেক ধরনের ভাগ আছে, যেমন ফুল পড়ি, জল পড়ি, এরকম ধরনের অনেক রকমের পড়ি আছে। তো যাদের জল পড়ি ধরে, এই সমস্ত সমস্যা আপনারা তাদের মধ্যে দেখতে পাবেন, তারা সবসময় জল ঘাটছে। ব্রেনের কিন্তু কোনো সমস্যা নেই, তারা সবসময় জল ঘাটছে, নোংরা দেখলে শুচিবাই করছে এবং সেই নোংরাকে তারা পছন্দ করছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। নোংরা দেখলেই হাত ধুতে চলে যাচ্ছে, পা ধুতে চলে যাচ্ছে, মানে সবসময় জলে থাকতে পারলে তাদের ভালো হয়। অনেক সময় এদের রোগ হলে শরীরে জল জমে, শরীর ফুলে যায়। আর যদি ফুল পড়িতে ধরে, সুগন্ধি পছন্দ করবে, ফুল এরা প্রচণ্ড পছন্দ করবে, কারোর সাথে কথা বলতে এদের ভালো লাগবে না, ঘরের কোণে একা বসে থাকবে এবং দিনের পর দিন শরীর শুকিয়ে যাবে, খাবে দাবে শরীর শুকিয়ে যাবে এবং মানসিক দুর্বলতা এদের মধ্যে দেখা দেবে। অনেকও পুরুষের পড়িতে ধরে আছে, তাদেরকে পড়িতে ধরে থাকলে বিয়ে হতে দেবে না, অন্য কোনো মহিলাদের সাথে সম্পর্ক করতে দেবে না এবং রাতে এসে এদের সাথে সহবাস করবে, সপ্তাহে একদিন হোক বা প্রতিদিন হোক। দিনের পর দিন এই ব্যক্তিটি রোগা হয়ে যাবে, শরীরে কোনো বল শক্তি থাকবে না, দিনের পর দিন সে শুকিয়ে যাবে, কোনো রোগ তার শরীরে ধরা পড়বে না, হাজারো ওষুধ খেয়েও সে মুক্তি পাবে না। পড়িতে যদি তার সাথে সহবাস করে, সবসময় সে স্বপ্নের মধ্যে দেখবে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কোথাও চলে যাচ্ছে বা কোনো সদৃশ্য বা সাদৃশ্য কোনো একজন নারী এসে তার সাথে সহবাস করছে। পুরুষের ক্ষেত্রেও এটা হয়, আর জিনের যদি কারোর ওপরে দৃষ্টি থাকে, মেয়েদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। এটার প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে। আর এরা সবসময় পড়িতে ধরলে এরা নোংরা জিনিস পছন্দ করবে না, এটাই হলো এদের প্রধান সিমটম। কারণ কোনো আত্মা ধরলে, আত্মা যদি তার সাথে সহবাস করে, তারা কিন্তু নোংরাই বেশিরভাগ পছন্দ করবে এবং বিভিন্ন ধরনের আত্মা আছে তারা নোংরাকে পছন্দ করে। যারা সব সাধনা জানেন বা বিভিন্ন ধরনের এই ধরনের আত্মাদের সাধনা যারা পড়েছেন, তারা দেখবেন এই সাধনা করতে গেলে নোংরার প্রয়োগ আছে। কোনো দৈব শক্তিতে বা দৈব প্রয়োগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, তেমনি এই পরীর ক্ষেত্রেও এরা কিন্তু নোংরা পছন্দ করে না, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। তবে অনেকও পরী আছে, তারা দৃষ্টি দিলে বা তারা তার কাছে থাকলে অনেক সময় তাদের উন্নতি হয়। সব পরী যে খারাপ তা কিন্তু নয়, কারণ পরীর ভিতরে অনেক ধরনের ভাগ আছে, আমি আগেই বলেছি। কিছু পরী আছে তার জীবনে উন্নতি ঘটাবে, তবে বেশিরভাগ পরী মানুষের ক্ষতি করে। আর এই পরীর দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দৈব শক্তিতে পরীর দৃষ্টি ছাড়ে কবচ, মন্ত্র, এগুলো কিন্তু মনীষীরা সৃষ্টি করে গেছে। তার মাধ্যমে এই পরীর দৃষ্টি ছাড়ে কবচ দিলে পরী তার কাছে আর আসতে পারে না, তাকে ছেড়ে চলে যায়। তো এই বিষয়ে আরও পরবর্তীতে ভিডিও তৈরি করব, কারণ অনেকও গুহ্য বিষয় আছে যেগুলি আপনারা জানেন না, আর আপনার হয়তো এই সমস্যা হচ্ছে, আপনার জানা নেই বলে আপনি বুঝতে পাচ্ছেন না, তাতে কিন্তু আপনার ভয়ানক ক্ষতি জীবনে হয়ে যাচ্ছে। ধন্যবাদ।